বৃহস্পতিবার চতুর্থী সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ট্রাফিক কলোনি বারোয়ারি, ইছলাবাদ ইউথ ক্লাব, সর্বমিলন সংঘ, শ্রীপল্লী রিক্রিয়েশন ক্লাব, বীরহাটা নিবেদিতা সংঘ, বিবেকানন্দ সেবক সংঘ, কেশবগঞ্জটি বারোয়ারি, লক্ষ্মীপুর মাঠ পুজো কমিটি, আমবাগান রেলওয়ে কলোনি। এদিন বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী আইনুল হক মল্লিক সহ বর্ধমান পুরসভার এক ঝাঁক কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ট্রাফিক কলোনির পুজো, এ পুজো বহু বছর ধরেই হচ্ছে, কিন্তু আমরা জানি এখানে এই বিরিশ ত্রিশ হওয়ার জন্য সেই পুজোটা বন্ধ হয়ে গেছিল। সেই পুজো আজকে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সাহেব আগের বছর থেকে নিজে উদ্যোগ নিয়ে পাড়ার সবাইকে ডেকে এই পুজোটা নতুন করে আবার শুরু করেছেন, এবং আগের বছরও আপনারা দেখেছেন এখানে বিরাট ব্যাপার করেছিল পুজো করে হাজারে হাজারে মানুষ। আমাদের সব থেকে ভালো লাগে যে এই ব্রিজের রেপিটে সেইভাবে কোনো বড় পুজো ছিল না, এই পুজোটাই লোকজনকে আবার এই ব্রিজের পেটে এই বাজেপত্তাপুরে সবাইকে নিয়ে আসবে। তো তার জন্য আমরা সাহেবকে ধন্যবাদ জানাই যে সে পাড়ার সবাইকে ডেকে এত বড় একটা ঝুঁকি নিয়ে দু বছর ধরে সে দুর্গাপুজো করছে, তারই আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনারা যারা সব নিচে রয়েছেন, আমার সম্মানীয় দাদারা, বৌদিরা, বোনেরা, দিদিরা, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা জানাই। এত ভালো জায়গা, এই জায়গাটা কী অবস্থার মধ্যে ছিল আপনারা সবাই জানেন, সেই জায়গাটা থেকে সাহেব এত ভালো উদ্যোগ নিয়ে আমরা যখন বর্ধমান শহরকে সাজাতে চাইছি তখন আমি যতজন গুরুজন আছে সবাইকে আমার প্রণাম, আর যারা ছোট ছোট যারা বাচ্চারা খুব সুন্দর পারফরমেন্স দিচ্ছে ওদেরকে অনেক ভালোবাসা, শারদের শুভেচ্ছা, বেশিক্ষণ বলবো না, একদম আমাদের সার্কিট আউটে সার্কিট। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।